ফিরে এলাম ব্রেকের পর কবিতা শুনব বলে আপনারাও যারা আমাদের সঙ্গে আড্ডা দিতে চান কথা ও কবিতায় আমাদের সঙ্গে ভাগাভাগি করে মিলেমিশে অনেকটা সময় কাটাতে চান শুধুমাত্র কবিতার জন্য কবিতার হাত ধরে তারা যোগাযোগ করুন নাইন ফোর ডবল থ্রি ফাইভ থ্রি ওয়ান সেভেন থ্রি ওয়ান এই নম্বরে ফিরে এলাম তোমার কাছে আবারও সেই কবিতার হাত ধরে আমি তো শুনলাম তোমার কাছে জিজ্ঞেস যখন করলাম যে ছোটবেলা গ্রামের স্কুলে কেটেছে এবং সেখান থেকে তোমার পড়াশোনা এখন বাংলায় অনার্স নিয়ে তুমি পড়াশুনো করছো এবং তুমি লেখো লেখালেখিটা করো কিছু হাতের কাজ এগুলো তৈরি করছো এবং সেটা নিয়েও তোমার অনেক স্বপ্ন সবচেয়ে বেশি এই সমস্ত কাজের পেছনে সমস্ত তোমার যে স্বপ্নগুলো বুন থেকে সাহায্য করে পরিবারের পরিবারে সেইভাবে কেউ সাহায্য করে না কিন্তু একজন দিদির আছে আর কি সোনালি দিদি বলে উনি আমাকে আজ এখানে আসতে অনেক সাহায্য করেছেন তো ওনার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ উনি আজকে যদি সাহায্য না করতেন তো আমি এখানে আসতেই পারতাম না তো ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি এইরকমই তো থাকে আমাদের জীবনে তাই না বলো হ্যাঁ যে কারণ না কারোর একটু প্রেরণা হ্যাঁ একটু কাঁধে হাত দিয়ে বলা যে তুই এগিয়ে চল পারবি হ্যাঁ আর প্রত্যেকেই যে ভীষণ ভালো সব বিষয় হয় তা তো নয় আমাদের সেগুলো শিখতে শিখতে যেতে হয় হ্যাঁ তুমি আমি আমরা প্রতিদিন সবাই শিখছি আমার মনে হয় এভাবে শেখার মধ্যে যে আনন্দ আছে সেটা কিন্তু অন্য কিছুর মধ্যে পাওয়া যায় না আমি চাইবো আগামী দিনে তোমার কাছে আরো নিশ্চয়ই আমরা আরও ভালো ভালো কবিতা শুনতে ঠিক আছে এবারে কি শোনাবে বলো এবারে আমার নিজের লেখা একটা কবিতা শোনাবো স্বপ্ন স্বপ্ন দিনে রাতে দু চোখে করে ঘোরাফেরা তবে স্বপ্ন পূরণ হলে সে নিজের কাছে হয় সেরার সেরা স্বপ্ন কি মানে উচ্চবিত্ত আর ভরা দারিদ্রতা স্বপ্ন শুধু চাই হার মানাতে হাজারো থাকা প্রতিবন্ধকতা স্বপ্ন কি জানে উঁচু নিচু আর নানান জাতি স্বপ্ন শুধু চাই জ্বালাতে অন্ধকারে মোমবাতি স্বপ্ন কি শুধু এক শ্রেণী মানুষের চোখেই ঠাসা আর অন্য শ্রেণীর কাছে স্বপ্ন মানে যেন প্রবল হতাশা জীবনটা নয় কল্পনা জীবন মানে ঘোর বাস্তব এই স্বপ্ন আনবে একদিন সবার জন্য সমান গৌরব এই গৌরব নিয়ে আমরাও যেন গৌরবান্বিত হতে পারি তোমার আগামী দিনের এই যে লেখা লিখি এই যে ছোট্ট ছোট্ট করে একটু একটু করে তুমি কলম চালাতে শুরু করেছো এগুলো আর একটু ধারালো হোক আর একটু শক্তপোক্ত হোক অনেক মানুষের কাছে তোমার লেখাগুলো পৌঁছো এটাই আজকে কামনা করছি তোমার জন্য আচ্ছা একটুখানি তোমার কাছে শুনতে চাইব যে প্রিয় কবিদের কবিদের মধ্যে কয়েকজন কবি কবিতা তোমার পড়তে ভালো লাগে যেমন সুবোধ সরকার শুভ গুপ্ত বর্তমান যুগের লেখিকা অর্পিতা সরকার আমার ওনার লেখা খুব পড়তে ভীষণ ভালো লাগে মানে এইগুলো জিজ্ঞেস করার কারণ কি বলতো যে এই সময় দাঁড়িয়ে বর্তমান প্রেক্ষাপটে কবিগুরু তো রয়েছেন কবিগুরু রয়েছেন এছাড়াও জীবনানন্দ দাস আরও যে সমস্ত কবি সাহিত্যিক আছে প্রত্যেক আশাপূর্ণা দেবী প্রত্যেকের লেখা পড়তে ভীষণ ভালো লাগে উপন্যাস পড়তেও ভীষণ ভালো লাগে উপন্যাস পড়ো তাহলে তুমি আমি নিজের একটা ছোট্ট উপন্যাস শুরু করেছি আমার উপন্যাসের নাম সুমতির স্বপ্ন এই শুরু করেছি আমি স্বপ্নটা তুমি যে বুনতে শুরু করেছো সেটা তোমার শুরু থেকে কথাগুলো শুনতে শুনতে বুঝতে পারলাম যে তুমি ভীষণ ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে নিয়ে স্বপ্ন দেখো এবং সেই অল্পতেই খুশি থাকতে পছন্দ করো ঠিক বলেছি তো এটা একদম এটা মনে হলো কথা বলতে বলতে এবার আমরা একটা কবিতায় যাই কি কবিতা শোনাবে এবার এবার আমি আমার লেখা একটা কবিতা আমার কন্যা পৃথিবীর এই উজ্জ্বল আলো নিজের চোখ দিয়ে যে প্রথম দেখালো সুন্দর পিতামাতা সবার কত আশা আত্মীয় পরিজন প্রত্যেকের প্রত্যেকের এই কন্যাটার প্রতি ভালোবাসা বাবা বলে এই মেয়ে বাড়াবে আমার সম্মান মা বলে আমি নিজের হাতে শেখাবো মেয়েকে নৃত্য ও গান ঠাকুমা বলে আমার হৃদয় ওর প্রতি ভালোবাসাতেই ঢাকা দাদু বলে আমি নিজের হাতে শেখাবো নাতনিকে ছবি আঁকা আদরের এই কন্যা এবার হলো অনেক বড় সড়ো বাবা বলে ও খুকু এবার মন দিয়ে পড়াশোনাটাই করো এই কথাটাই ভাবছে সেদিন খুকু কলেজে গিয়ে পড়ব না আর পড়াশোনা এবার করবো বিয়ে এই কথাটা খুকু যখন বলল এসে বাড়িতে বাবা মা যেন ভেসে গেল প্রায় প্রায় নদীস্রোতে হলো খুকুর বিয়ে রীতি নীতি মেনে যথা বাবা মা কাঁদে আর বলে ভাবে না খুকু আমাদেরই কথা এখন খুকু বেড়াতে গেছে আমেরিকা লন্ডন খুকুর চিন্তায় ভালো নেই বাবা মার মন খুকুর মতো মেয়েদের কি আর এটাই করা উচিত যে বাবা মা তৈরি করে খুকুর মতো মেয়েদের জীবনেরই ভিত তাহলে তো আমি ঠিকই বলেছি তাই না যে তুমি ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো দেখতে পছন্দ করো এবং সেগুলো নিয়েই ভীষণ ভালো থাকার চেষ্টা করো আমাদের আহ আজকের এই কথা কবিতা এসে কেমন লাগছে ভীষণ ভালো লাগছে এবং আসতে পেরে খুবই পছন্দ হয়নি বুঝতে পারছি তুমি তো আমার দিকে একটু তাকাচ্ছ না না আপনাকে ভীষণ পছন্দ একটু না থাকলে আমি কি করে বুঝবো তুমি কেমন আজকের এই আমাদের কথা কবিতা স্টুডিওতে আড্ডা দিচ্ছ আমাদের কেমন লাগছে মানে তোমার আজকে এই সবাই তো একটা স্বপ্ন দেখে তুমিও দেখছিলে এবং এত দূর থেকে এসেছো তোমাকে শুনছিলাম যে তুমি সেই মেদিনীপুর থেকে এসেছো মানে অনেক তাড়াতাড়ি তোমাকে রেডি হয়ে আসতে হয়েছে তো সেই কঠিন পরিশ্রমের সঙ্গে প্রত্যেকটা দিন তোমার যেভাবে কাটছে তোমার পরিবারকে সঙ্গে নিয়ে এবং কবিতা এবং হাতের কাজ সবটা আবার আরো আরো অনেক অনেক কিছু গল্প তোমার সঙ্গে বাকি রয়েছে আমাদের আবারও নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি সঙ্গে থাকুন